আমার স্বামী দীপঙ্কর মণ্ডল। একটু সবাই মিলে হাতে তালি, সবাই মিলে। জামাইবাবু, জামাইবাবু, হ্যাঁ জামাইবাবু বললেই হবে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা, এই যে আমার ভাই এত সুন্দর সাউন্ড দিয়েছে, এত সুন্দরভাবে আমাদের সাজিয়ে তুলেছে আমাদের লাইট দিয়ে, আমার সাউন্ড দাদা ভাই থাকলে আমার কিসের ভয়, তাই না? সকলের কানে পৌঁছে দিতে পারবো আমার সাউন্ড দাদা ভাইয়ের জন্যই। তাই একটু আমার সাউন্ড দাদা ভাই এবং লাইট দাদা ভাই নামে সবাই হাতে তালি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বলেছি, আমার লাইট দাদা ভাই নামে একটু হাতে তালি হয়ে যায় সবাই মিলে। এত সুন্দরভাবে আমাদের দেখতে সুন্দর লাগছে, তাই না? লাইট ছাড়া দেখতে পারতাম না, না? তাই আমার সাউন্ড দাদা ভাই এবং মিউজিশিয়ান দাদা ভাই তো আমার সঙ্গে আছে, কিন্তু আপনারা সকলে আছেন তো? সত্যি আপনারা তো আমার সঙ্গে আছেন। সব থেকে বড় কথা হচ্ছে এখানে মায়েরা এবং দাদা ভাইরা যারা এসেছেন গান শুনতে, সকলেই আমার কাছে ভগবান, কারণ আপনারা ছাড়া আমার কোনো দাম নেই। আপনারা এনেছেন তাই এখানে আসতে পেরেছি, শুধুমাত্র আপনাদের আশীর্বাদে। তাই গানের শেষে একটু করে হাতের তালি চাইবো, আমি মনে করবো প্রত্যেকটা হাতের তালি আমার আশীর্বাদ। তাই বাবার নামে একটু আশীর্বাদ করবেন, যেন আপনাদের আনন্দ দিতে পারি, আর সকলের কাছ থেকে যেন আনন্দ আমি বস্তায় ভরে বাড়ি নিতে পারি। অসংখ্য ধন্যবাদ। পরের গানে যাব। তাই বলছি, যদি কোনো মরা মানুষকে আমরা পাশের বাড়ি দিই, সেই মানুষটি বলবে না যে আমার ব্যথা লাগছে, কারণ যে মানুষটি মারা যায় সে বলতে আসবে না যে আমার টাকা, আমার বাড়ি, আমার গয়না। যতক্ষণ আমরা বেঁচে আছি, আমার ভেতরে আছে এই আমার শব্দটি, যতক্ষণ আমার ভেতরে থাকবে ততক্ষণ দয়াল হরি কিন্তু দূরে থাকবে। যখন আমার শব্দটি থাকবে না, তখন দয়াল হরি নিজের কাছে চলে আসবে। মানে আমি, এই আমি শব্দটি যতক্ষণ থাকবে ঈশ্বর ততই দূরে চলে যাবে। তাই যতক্ষণ আমরা ত্যাগ করতে পারবো, তখন আমাদের দয়াল হরি আমার হৃদয়ে বসবাস করবে। তাই গানের ভাষায় কি বলেছে দেখুন, একটা মিষ্টি মধুর আমার অ্যালবাম থেকে, সকলের জনপ্রিয় একটি গান সবার জন্য।
আচ্ছা তুমি এই মরাকে আর কত মারবে, এ তো সত্যি সত্যি মরে গেছে, একে মারার আর কিছুই লাগবে। আমার আপন বন্ধু ভেবে, আপন মানুষ ভেবে, যদি জানতাম তোমার হৃদয় এত পাষাণ, তোমাকে আর মন দিতাম না। এই রীত মন্দিরে ঠাই দিয়াছি, মারা গিয়া।
অসংখ্য ধন্যবাদ। এবার যে গানটি গিয়ে শোনাবো, খুব সুন্দর একটি গান, সকলের জনপ্রিয় একটি গান, সকলের ভালো লাগবে। আর বলছে দেখবেন, এই সমাজে যাকে ভালোবাসবেন সেই মানুষটি বেশি দুঃখ দেবে, তাই না? আমাদের সমাজে কিরকম, যাকে বেশি ভালোবাসবেন সেই মানুষটি বেশি দুঃখ দেবে। তাই আমার গানের ভাষায় কি বলেছি জানেন? খুব সুন্দর একটি গান সকলের জন্য। Thank you.
মন্ডল, তুমি যেখানেই থাকো তুমি অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে দেখা, আমার সঙ্গে দেখা করো। নির্মল কুমার মন্ডল, তুমি যেখানেই থাকো আমার সঙ্গে দেখা করো। দাদা, লোকাল হোক আর যেই হোক, অনুষ্ঠান চলছে, এই সময় টাকা দেবেন? দেবেন, যাবে তো, টাকা নেওয়ার জন্যই যাবে, কারণ টাকা আমরা নেব। কালকে মেলা বের করেছি, যাবে, কাছে যাবে, সবার কাছে যাবে শিল্পী, যার জন্য এগুলো ফাঁকা রাখা হয়েছে। তখন দেবেন কত দেওয়ার, তবে সেলফি তুলবেন না, কারণ আপনার এতগুলো লোকের সবার হাতে মোবাইল আছে, সেলফি তুলতে গেলে 2 মাস লাগবে। ঠিক আছে, অনুষ্ঠান এবার যে গানটি গিয়ে শোনাবো আমার অ্যালবাম থেকে, খুব সুন্দর একটি গান। দেখুন, আজকে এখানে এই বাবার মেলা বসেছে, আমরা সকলেই এসেছি গান শুনতে, কেউ গান করতে, তাই না? আমি এসেছি গান করতে আর আপনারা এসেছেন গান শুনতে, কিন্তু একটা সময় কিন্তু বাবা এই পাশের গ্রামে গান হবে যেতে পারবো না। কেন যেতে পারবো না? যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ আমরা পায়ে হেঁটে যেতে পারবো, তাই না? যখন শক্তি কমে যাবে, যখন চামড়া গুটিয়ে যাবে, বুড়ো হয়ে যাবো, তখন পাশের গ্রামে গান হবে, মনে হবে যে গিয়ে শুনে আসি, কিন্তু উপায় থাকবে না বাবা, ঘরে বসে বসেই গান শুনতে হবে, তাই না মা? ঘরে বসে বসে গান শুনতে হবে, আর মনে হবে যে যদি যেতে পারতাম কতই না খুশি হতাম, কতই না আনন্দ লাগতো। তাই যতক্ষণ আমাদের শক্তি আছে, যতক্ষণ আমাদের পায়ে জোর আছে, আমরা একটু আনন্দ করতেই পারি, তাই না? তাছাড়া তো সঙ্গে কিছুই যাবে। তাই গানের ভাষায় কি বলেছে, খুব সুন্দর একটি গান সকলের জন্য। Thank you.
যেখানেই থাকো মঞ্চে আসো। দিলীপ সরকার, তুমি যেখানেই থাকো মঞ্চে আসো। যে কথা বলছি আমি, আমরা কালকে বর্ধিত করেছি অনুষ্ঠান এবং মেলা। আমরা দিদিকে নিয়ে গান গেতে গেতে একটা কালেকশন পর আর একটা শিল্পী আছে, তারপরে আমরা অবশ্যই নাচের গান করব ছোট ভাইদের জন্য। হ্যাঁ, আগে আমরা একটু একটা কালেকশন করে নেব, কারণ কালেকশনের উপরে আমাদের অনুষ্ঠান। সকলে মিলে একটু ধ্বনি হোক বাবার নামে, একটু সকলে মিলে হাতের তালি আর একদম হাত তুলে, কেমন? ভূতনাথ বাবা কি? অসংখ্য ধন্যবাদ। আমি বীরভূম থেকে এসেছি, একটি ঝুমুর গান হবে নাকি? একটু তালে তালে হবে সকলে মিলে, কেমন? খুব সুন্দর একটি গান নিয়ে আসছি সবাই মিলে, তারপরে আমার দাদা ভাইদেরকে নিয়ে একটু সকলের কাছে যাব, যার যেরকম সামর্থ্য বাবার নামে একটু দেবেন, কেমন? বাবার সেবার জন্য
বাঁকুড়া পুরুলিয়া আমাদের খুব কাছে, তাই ঝুমুর গান খুব বিখ্যাত বাঁকুড়া এবং বীরভূমে। তো সকলে মিলে একটু তালে তালে হবে, একটু বসে বসে। আমার ভাইদের জন্য অনেক খাস গান আছে, নাচের গান আছে, কিন্তু আমার মায়ের আছে যেহেতু, তাই কিছু ট্যাপ সং তো গাইতেই হয়, তাই না? তারপরে আমার ভাইদের জন্য তালে আছে, চলো সকলে একটু তালে তালে হবে, সবাই মিলে বসে বসে একটু আনন্দ করবো। Thank you.
এই জায়গায় যানজটটা বেশি হচ্ছে।